51 সালেও যা সত্য ছিল, 2021 সালে জনগণনা হলে তখনও যেটা সত্য বেরোবে, এবং গোটা পৃথিবীতে এটাই সত্য, গোটা পৃথিবীর জনগণনা নিয়ে বা ডেমোগ্রাফি নিয়ে যারা গবেষক বিশ্লেষক তারা এই কথাটাই বলেন যে যেখানে অশিক্ষা বেশি, যেখানে বাল্যবিবাহ বেশি, যেখানে আর্থিক অসচ্ছলতা বেশি, সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। আমি যদিও একদম পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন জিষ্ণু বসু এবং শ্রমিক ভট্টাচার্যের পাশে, কিন্তু তন্ময়বাবুর নিজেরও হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এবং তন্ময়দা, আমি একদম রাগঢাক না করেই বলছি, বামপন্থীদের অনেকে বলেন যে ডাবল স্ট্যান্ডার্ড আছে। তন্ময়দা, আপনি যে উত্তর চব্বিশ পরগনা থেকে এসছেন, বিলং করছেন, সেই উত্তর চব্বিশ পরগনার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়া, কাপড় চোপড়, ভাষা, সমস্ত কিছু, খাদ্যাভাস চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো কি আপনার মনে হয় না এটা বিপজ্জনক? এবং এটাকে নিয়ে কেন সিপিআইএম, আমি জানি অনেক কম্পালশন আছে, বিজেপি হয়তো 1 সেন্টিমিটার বেশি স্ট্রং হয়ে যেতে পারে, তৃণমূল হয়তো একটু দুর্বল হয়ে যেতে পারে, অনেক কম্পালশনের পরেও কেন আপনারা ইংলিশে যেটাকে বলে স্পেডকে স্পেড বলা, সেটা কেন বলবেন? আপনার সময় শুরু এখন। আমি জিষ্ণুবাবুকে প্রথমেই ধন্যবাদ জানাব, উনি অনেক তথ্য পরিবেশন করেছেন, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি সম্পর্কে আলোচনা কি 1951 তথ্য থেকে শুরু হওয়া উচিত না 1971 উত্তরকালের তথ্য থেকে শুরু হওয়া উচিত? প্রশ্নটা নীতিগত, কারণ আমরা সবাই জানি যে দেশ ভাগ হওয়ার সময় ওপার বাংলা থেকে এপার বাংলায় মানুষ এসেছিল, এবং পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওপার বাংলা থেকে এপার বাংলায় মানুষ এসেছিল। তাহলে এই যে বাংলাদেশের থেকে মানুষের এপার বাংলায় আসা, এটা 1971 সালের ঘটনা, এবং এইটা আমরা মেনে নিয়েছিলাম, আমাদের রাষ্ট্র মেনে নিয়েছিল, শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী মেনে নিয়েছিলেন, আমাদের রাজ্যও মেনে নিয়েছিল। মেনে ভুল করেছিল, ঠিক করেছিল, এই বিতর্কে গিয়ে কোনো লাভ নেই, কারণ মেনে নেওয়া হয়েছিল, এটাই হচ্ছে বাস্তব সত্য। এবং তারপরে ঠিক হয়েছিল যে 1971 পরে আর কেউ এলে পরে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে আমরা 0.3 হয়ে যাব, 0.7 হয়ে যাব, শ্রী চৈতন্যদেবের সময় থেকে দেখলে, এটা কোন অঙ্ক? আমাদের সেন্সাস বলছে 1981 থেকে 1991 এর ভিতর আমাদের হিন্দু জনসংখ্যা সেইটা বৃদ্ধির হার ছিল 21%, 91 থেকে 2001-এ 14.2%, আর 2001 থেকে 2011-এ 10.8% সেন্সাস রিপোর্ট বলছে। সেই একই সেন্সাস রিপোর্ট বলছে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার 81 থেকে 91-এ 36.9%, 91 থেকে 2001-এ 25.9%, 2001 থেকে 2011-এ 21.8%। তাহলে দেখা যাচ্ছে সংখ্যাতত্ত্বের হিসাবে দুটোই কমছে। এখন এই যে হাইপোথেসিসটা চালানো হয় যে এইটা বাড়ছে ওইটা কমছে, ব্যাপারটা এইটা না, ব্যাপারটা দুটোই কমছে। এবং এই দুটো কমার ভেতরে আপনি যদি একেবারে নির্দিষ্ট করে আনুপাতিক অঙ্ক দিয়ে ক্যালকুলেশন করেন, তাহলে দেখবেন তিনটে টার্ম আমি বলেছি, তার ভিতর দুটো টার্মে মুসলমানটা কমার হার বেশি আর একটা টার্মে হিন্দুটা কমার হার বেশি। আমি সেই আলোচনাটায় আপাতত বিরতি দিচ্ছি। বিরতি দিয়ে আমি এই কথাটা বলছি যে আপনি যদি বলেন যে এই মুসলমান জনসংখ্যা বাড়তে বাড়তে হিন্দুকে এই জায়গায় নিয়ে চলে যাবে, এটা যদি সত্য হয়, তাহলে পশ্চিমবাংলার জনবিন্যাসের সঙ্গে বাকি ভারতবর্ষের জনবিন্যাসের একটা সিরিয়াস পার্থক্য দেখা দেওয়া উচিত। দেখা দিচ্ছে কি? তাই দিচ্ছে, ঘটনা কি এইটা? আরে আপনার সময় আপনি বলেছেন তো, উত্তরপ্রদেশের মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার আর পশ্চিমবাংলার মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হারের পার্থক্য আকাশ পাতাল, বিহারের মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার আর পশ্চিমবাংলার মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হারের পার্থক্য আকাশ পাতাল। যদি এইটা আমরা বলি যে মুসলমান বাড়ছে এবং সেটা খালি বাংলাতেই বাড়ছে, যার জন্য বাংলাতেই চৈতন্যদেবের সময়কাল ধরলে 0.7% হয়ে যাব,
তাহলে উত্তরপ্রদেশের, তাহলে বিহারের সেই জায়গার জনসংখ্যা আমায় আলোচনা করতে হবে? আসল বাস্তবটা কি? আসল বাস্তবটা 51 সালেও যা সত্য ছিল, 2021 সালে জনগণনা হলে তখনও যেটা সত্য বেরোবে, এবং গোটা পৃথিবীতে এটাই সত্য, গোটা পৃথিবীর জনগণনা নিয়ে বা ডেমোগ্রাফি নিয়ে যারা গবেষক বিশ্লেষক তারা এই কথাটাই বলেন যে যেখানে অশিক্ষা বেশি, যেখানে বাল্যবিবাহ বেশি, যেখানে আর্থিক অসচ্ছলতা বেশি, সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। আমি তা সত্ত্বেও বলছি যে অনুপ্রবেশ আছে, কথা সত্য বেশ, কিন্তু এই অনুপ্রবেশের কারণ কি? আপনার এই যে ভারত বাংলাদেশ সীমান্ত, এর ভিতর সবচাইতে বেশি ওপেন সীমান্ত এলাকা পশ্চিমবাংলায়। কার দোষে? পশ্চিমবাংলায় 30 বছরের কংগ্রেস সরকার, 34 বছরের বামফ্রন্ট সরকার, 13 বছরের তৃণমূল সরকার, কার দোষ? ভারত বাংলাদেশ সীমান্তকে আপনি ওপেন করে রেখেছেন, আর আপনি ওখান থেকে, দিল্লি থেকে হেমন্ত বিশ্ব শর্মা তার প্রতিনিধি হিসেবে এই কথা বলছেন কেন? আপনি সীমান্ত আটকান, অনুপ্রবেশ তো সব আটকে যাবে, সীমান্ত পাহারা দিচ্ছে আপনার বিএসএফ, সেই বিএসএফ এলাও করছে, তাতে কাঠমান্ডির ব্যবহার হচ্ছে। একদম ধন্যবাদ। আমি আমি অন্যদিকে যাচ্ছি, এবং অন্যদিকে আমি কাশেমের কাছে যেতে চাই। কাশেম, এটা কিন্তু গ্লোবাল ফেনোমেনা, মানে তন্ময়দা ব্যাপারটা ডেটা দিয়ে হয়তো ভারতেরই ফেনোমেনন বোঝালেন, কিন্তু একটা বিরক্তি কাজ করছে সারা বিশ্বজুড়েই, একটা বিরক্তি যে আমার প্রাচীন যে ডেমোগ্রাফি, আমার প্রাচীন যে অভ্যাস, আমার প্রাচীন যে সংস্কৃতি, কাশ্যপমুনির কাশ্মীর, পণ্ডিতদের কাশ্মীর ছিল, কাশ্মীরিয়াতের কাশ্মীর ছিল, সেটা হঠাৎ করে বদলে গেল, এবং কিছু মধ্যযুগীয় সংস্কৃতি সেখানে চলে এলো। তারপর একদিন সত্যি কাশ্মীরিয়াত নিয়ে যারা কথা বলতেন, রুবাব নিয়ে যারা কথা বলতেন, তাদেরকে, তাদের লাশ দেখতে পাওয়া গেল, এবং কাশ্মীরি পণ্ডিতদের বলে বলা হলো চলে যেতে। আফ্রিকাতেও তাই হচ্ছে, বিভিন্ন দেশে দেশে তাই হচ্ছে। কোথাও গিয়ে মনে হচ্ছে এই ফেনোমেননটাই আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আরও বেশি করে নিজেদের জায়গায়, নিজেদেরকে ভোট ব্যাঙ্কে সীমিত করার মতন জায়গাতে পলিটিশিয়ানরা করতে পারছেন, এবং তার পাশাপাশি ডেমোগ্রাফিটাও বদলে যাচ্ছে এই রোহিঙ্গাদেরকে এত বেশি করে ইন্ডালজ করার জন্য। এখন তো গুজরাটিদের কাশ্মীর, তন্ময়দা গুজরাট বেশ ধরে নিলাম। আমি কবির ভাষায় একটা কথা বলতে চাই, চিচ্চজেতা ভয়শূন্য উচ্চজেতা শির, বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশ করালো মমতা খালার সরকার ছাড়া আবার কারা। আজকে আপনি দেখুন এই সরবেরিয়া আগারাটি, সন্দেশখালী বসিরহাট সাবডিভিশনের মধ্যে নদীমাতৃক এলাকা, এই সরবেরিয়া আগারাটি দিয়ে 6 ঘন্টা লাগে নদী দিয়ে পার হতে বাংলাদেশ থেকে এই রাজ্যে প্রবেশ ঘটানোর জন্য। আপনি চলে যান হাটগাছি, সন্দেশখালীর মধ্যে শ্রমিকদা ওই লোকসভার প্রার্থী ছিলেন, শ্রমিকদার ভৌগোলিক চিত্র জানা আছে, হাটগাছা সেখান দিয়েও সহজে আসা যায়। আপনি চলে যান হিঙ্গলগঞ্জে, হিঙ্গলগঞ্জের কালুতলা বলে একটি জায়গা আছে যেখান থেকে নদী পার হলে 15 মিনিট লাগে বাংলাদেশ পৌঁছতে। পশ্চিমবাংলায় 72 জায়গায় কাঁটাতার লাগাতে দিচ্ছেন না মমতা ব্যানার্জির সরকার। প্রবলভাবে আপনি, আমি আপত্তি জানাচ্ছি, 72টি জায়গায় কাঁটাতার লাগাতে দিচ্ছে না। আপনি গোসাবায় চলে যান, গোসাবায় তৃণমূলের নেতা শওকত মোল্লার মদতপুষ্ট মেরাজুল এবং রানা তাদের নেতৃত্বে মানুষ পিছু বাংলাদেশ থেকে আনা হচ্ছে, বিশেষ করে টেকনাফ ক্যাম্পে যে রোহিঙ্গা শরণার্থী শিবির আছে সেখান থেকে 20,000 টাকার বিনিময়ে এরাজ্যের প্রবেশ করানো হচ্ছে। আমরা যারা আদি মুসলমান, আমরা যারা এরাজ্যের, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল, আমাদের মধ্যে ভালোবাসা ছিল, আমাদের মধ্যে ঐক্য ছিল, হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আজকের দুর্গাপুজোর সময় বিজয় দশমীর দিন জিষ্ণুদাকে মিষ্টিমুখ করাতাম, শ্রমিকদাকে মিষ্টিমুখ করাতাম, তন্ময়দাদের মিষ্টিমুখ করাতাম, 13 বছরে কী এমন হলো যে সেই ভ্রাতৃত্ববোধ বিভাজন তৈরি হয়ে গেল? যে চেয়ারে বসেছিলেন চিত্তরঞ্জন দাসের মতো একজন মহাপুরুষ, যে চেয়ারে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্রের মতো একজন দেশনায়ক, রাষ্ট্রনায়ক, সেই চেয়ারে বসে ফিরাদ হাকিম ববি, মনিকা মুখার্জির পুত্র, তিনি দাওয়াতে ইসলামে
হিন্দুদের আবেদন করছেন, দাওয়াতে ইসলামের দাওয়াত দিচ্ছেন। আচ্ছা, আমি জানতে চাই যে ফিরোজ হাকিম ববি সকালবেলায় শিবের মাথায় জল ঢালে, সন্ধ্যাবেলায় কালী পুজো করে, আবার তার পরের দিন পার্ক সার্কাসের মসজিদে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নামাজ পড়ার অভিনয় করে, হিজাব পরে ঘোমটা টেনে মুসলমান ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। তন্ময় দ্বারা 34 বছরে ক্ষমতায় ছিল, আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করেছে, আর 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকার পরে আমাদেরকে তেজপাতার মতো ব্যবহার করেছে। আজকের মরছে কারা পশ্চিমবাংলার বুকে? মুসলমান। মারছে কারা পশ্চিমবাংলার বুকে? মুসলমান। চলে যান না বিজেপি করার অপরাধে বকটুইতে, লালসে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হারমাত বাহিনীর হাতে খুন হয়েছিলেন, এবারের লোকসভা নির্বাচনের পরে শীতলকুচিতে একটি মুসলিম মহিলা, তার নাম রেহানা খাতুন, শুধুমাত্র বিজেপি করার অপরাধে তাকে 1 কিলোমিটার উলঙ্গ অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। গোটা পশ্চিমবাংলার ডেমোক্রেসি চেঞ্জ করা হচ্ছে, পশ্চিমবাংলার মানচিত্র চেঞ্জ করা হচ্ছে, পশ্চিমবাংলার বাঙালি হিন্দুরা সুরক্ষিত নয়, পশ্চিমবাংলার বাঙালি ভাষার ভাষাভাষী মুসলমান আমরা যারা যুগ যুগ ধরে এই ভারতবর্ষে বসবাস করছি, এই মাটিতে মিনা অফিয়াকুম ফালাকনা অফিয়াদুকুম বলে আমাদের যে এই মাটিতে কবরস্থ করা হবে, এই মাটির পবিত্র মাটিতে আমাদেরকে সাহিত্য করা হবে, জানাজার পরে মৃত্যুর পরে সেই মাটিকে অপবিত্র করা হচ্ছে। রোহিঙ্গাদের জন্য কি আপনারা আতঙ্কিত বোধ করছেন? রোহিঙ্গা অনুপ্রবেশ করা হচ্ছে এবং তৃণমূলের মদত পুষ্টে পশ্চিমবাংলার বুকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটবে। আপনার সময় শেষ। আপনার সময়